নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বাঁধ কাটার জন্য দায়ী সরকার, অভিযোগ কংগ্রেসের। বেথুগান্ধি বাঁধ রহস্য উদ্ঘাটনে চাই সিবিআই, দাবি বিডিএফ এর। রাস্তার পাশে খাবার বিক্রি বন্ধ হোক, স্বাস্থ্যকর্তাকে আর্জি সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার শিলচর আসেন অসম জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। শিলচর এসে তিনি দলীয় প্রতিনিধিদের সাথে বেথুগান্ধি বাঁধ পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কমলাক্ষদে পুরকায়স্থ, প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় ভূপেন বরা বলেন, বেথুগান্ধি বাঁধ ভাঙার জন্য রাজ্যের বিজেপি সরকারই দায়ী। কারণ ইয়াত যেটো সুইচ গেট দিয়া হয়েছিল, এই সুইচ গেটখন তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার কার্যকালত এটা আরম্ভ হয়েছিল। পরবর্তী সময়ত সরকার বদলি হল। সরকার বদলি হব পারে, গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক একটা প্রচেষ্টা। যখন আসনি এখন সরকারে রাইজর স্বার্থত এটা আরম্ভ করেছিল, তার পয়সা আজি প্রশাসনে মুকলাই নিদিলে। আজি মুখ্যমন্ত্রী আহি পেলায় ম্যানমেড বলে কলে নব নয়, এইটো গভর্নমেন্ট মেড। এই গোটেই ক্ষতিটো যে আজি শিলচর টাউনখনের হল, ইয়ার লাখ লাখ মানুষের যে ইমান সম্পত্তি লোকসান হল, ইয়ার মূল কথাটো হল সরকারের ব্যর্থতা, সরকারের অদূরদর্শিতা আর সরকারও এই অঞ্চলটির প্রতি অবহেলা। কেবল ভোট লাগে আর কেবল বেনিফিসিয়ারি বলে ভাবে, যদি মানুষ বেনিফিসিয়ারি বলে নাভাবিলেহেন, কেবল ভোটের রাজনীতি যদি নকলেহেন, তো তরুণ গগৈ আরম্ভ করা আসনি আধুরা করে কেউ রাখলে আজি ছবছরে? আজি ছবছরে কেউ এই আসনি নকলে? এই আসনি থকা হলে, এই সুইচ গেট থকা হলে আজি বিস্তীর্ণ অঞ্চলটির ইমান ডর অর্থনৈতিক প্রলয় যে হয়েছে, এটো বানপানী প্রলয় নহয়, এটো অর্থনৈতিকভাবে প্রলয় হয়ে গেল গোটেই জেলা। বেথুগান্ধি বাঁধের ভাঙা অংশ দিয়ে বরাকের জল শহরে প্রবেশ করায় অপরিসীম ক্ষতিগ্রস্ত হয়েছেন শিলচরের লক্ষাধিক লোক। তাই বেথুগান্ধি বাঁধ কাটা নিয়ে যে রহস্য সৃষ্টি হয়েছে তার অবসান কল্পে অবিলম্বে সিবিআই এর হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়ার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন শুধু এই ঘটনার ভিডিও করেছিলেন। নানা সূত্রে খবর আসছে যে এখানে বাঁধ কাটার পেছনে জলসম্পদ বিভাগের স্থানীয় আধিকারিকরাও জড়িত ছিলেন। তার সন্দেহ, প্রকৃত দোষী ও বিভাগীয় আধিকারিকদের আড়াল করার চেষ্টা চলছে। শিলচর তথা বরাকবাসীর স্বার্থে এই কাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন অত্যন্ত জরুরি। প্রদীপবাবু আরও বলেন, এই অঞ্চলের বাঁধের সুরক্ষার জন্য 2020 সালে একটি প্রকল্প গৃহীত হয়, যার বরাত পান রাজীব লুহিয়া নামে গুয়াহাটির এক ঠিকাদার, যিনি শাসক দলের ঘনিষ্ঠ। 2022 সাল অবধি এই কাজের অর্ধেকও সম্পূর্ণ হয়নি, অথচ শোনা যাচ্ছে যে ঠিকাদার তার অনেক বেশি পেমেন্ট তুলে নিয়েছেন। এমনকি যা কাজ হয়েছে তা যে খুবই নিম্নমানের তা খালি চোখে দেখলেই বোঝা যায়, যার জন্য এই বাঁধের বিভিন্ন স্থান দিয়ে বরাকের জল চুয়ে ঢুকছে এবং সেইসব স্থানে ইতিমধ্যে বাঁধ খুবই দুর্বল হয়ে পড়েছে। এক্ষেত্রে প্রথমে কাজের গুণগত মান পরীক্ষা করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে সরকারি তরফে মামলা করা এবং তাকে গ্রেফতার করাই নিয়ম। কিন্তু তা না করে যেভাবে স্থানীয় কিছু ব্যক্তিকে ধরপাকড় করা হচ্ছে তাতে সন্দেহের অবকাশ রয়েছে। তিনি বলেন, এই নিম্নমানের কাজকে সুরক্ষা দিতে জলসম্পদ বিভাগের পরামর্শে বাঁধের এই অংশটি কেটে দেওয়া হয়েছিল এবং যদি তেমনটা হয় তবে তা সত্যি দুর্ভাগ্যজনক। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন, মুখ্যমন্ত্রী ঘন ঘন শিলচর আসছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে শিলচর তথা বরাকের নাগরিকরা এবারে বন্যা নিয়ন্ত্রণ বা ত্রাণ ইত্যাদি নিয়ে সরকারের ভূমিকায় খুবই ক্ষুব্ধ। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যদি তার সৎ সাহস থাকে এবং যদি তিনি বাঁধ কাণ্ডের রহস্য উদ্ঘাটনে আন্তরিক হন, তবে এই তদন্ত ভার সিবিআই এর হাতে দিয়ে তা প্রমাণ করুন। কারণ সিআইডি যেহেতু রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, তাই এদের তদন্ত প্রক্রিয়ায় রাঘব বোয়ালদের সুরক্ষা দেওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, 2020 সালে যে বাঁধের শিলান্যাস হয়েছিল সাংসদ এবং বিধায়কের সম্মুখে, সেই বাঁধ 2020-21-22-এর মধ্যে কেন সম্পূর্ণ হল না? কে এ তার ঠিকাদার? আমি আগেও বলেছি, রাজীব লোহিয়া নামে গৌহাটির এক কন্ট্রাক্টর, যে নাকি বিজেপি এবং সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, সে হচ্ছে 10,44,00,000 কন্ট্রাক্টর এবং সে অলরেডি ইতিমধ্যে 5 কোটি টাকা উদ্যোগ করে নিয়েছে, কিন্তু বাঁধ এখনো কমপ্লিট হয়নি,
যার জন্য আজকে শিলচরবাসীর এই দুর্ভোগ পোহাতে হয়েছে। সাধারণত আমরা জানি যে কোনো অঘটন ঘটলে কোনো ব্রিজ বা কোনো রাস্তার যদি অংশ নষ্ট হয়ে যায় ঠিকাদারকে প্রথম গ্রেপ্তার করা হয়, কিন্তু সেই ঠিকাদারকে কেন গ্রেপ্তার করা হয়নি, কেন তাকে আড়াল করা হচ্ছে, আজকে শিলচরের এবং বরাকবাসী বুঝতে পারছে কেন মুখ্যমন্ত্রী ঘন ঘন শিলচরে এসে মানুষের মন ভেজাতে চাইছেন, আজকে এটা স্পষ্ট হয়ে গেছে। উনি বুঝতে পেরেছেন যে বরাক উপত্যকার মানুষ এবং শিলচরের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ, তাই তাদের মন ভোলানোর জন্য উনি বারবার আসছেন, কিন্তু প্রকৃত অপরাধীকে আড়াল করে রাখছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তাছাড়া তাদেরকে সিআইডির হাতে দিলে আমরা কোনো মতেই বিশ্বাস করব না, কারণ সিআইডি আসাম সরকারের অধীনে, সিআইডি যে কোনো সময় যে কোনো জিনিস গোপন করে নিতে পারে, এবং অপরাধী যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়ান কি দিয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ হওয়া উচিত। গ্রাহক সুরক্ষা সমিতির এক প্রতিনিধি দল বৃহস্পতিবার যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আশুতোষ বর্মনের সাথে দেখা করে অবিলম্বে রাস্তার পাশে অস্বাস্থ্য পরিবেশে বিক্রি হওয়া কাটা মাংস, চা, ঘুগনি, পরোটা, চাট ইত্যাদি যারা বিক্রি করছেন তাদের সাময়িকভাবে এ ধরনের ব্যবসা থেকে বিরত রাখার দাবি জানান। গ্রাহক সুরক্ষা সমিতির সদস্যরা বলেন, শিলচরে পরপর দুবার বন্যার ফলে শিলচরের পরিবেশ এমনিতেই ভয়ানক আকার নিয়েছে, হাজার হাজার মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন, শহরে আবর্জনার স্তূপে ও দুর্গন্ধে মানুষের চলাফেরা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, শহরের বেশ কিছু জায়গায় জমাজলের রং পরিবর্তন হয়ে বিষে পরিণত হয়েছে। এই অবস্থায় এসব খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হলে ভবিষ্যতে ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে, এই দৃষ্টিকোণ থেকে এদের বিরুদ্ধে সাময়িক কঠোর হতে দাবি জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে বলেন, শহরের প্রতিটি ছোট বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে এই মুহূর্তে খুব গুরুত্ব সহকারে নিরীক্ষণ করতে হবে, পানীয় জল থেকে শুরু করে খাদ্য স্বাস্থ্যসম্মত দেওয়া হচ্ছে কিনা তা দেখা খুবই জরুরি। সমিতির সদস্য মনোজ দেব বলেন, শহরের স্থায়ী ও অস্থায়ী বাজারগুলোতে মাছ, মাংস, ডিম, শাকসবজি, ফলমূল সঠিক ও স্বাস্থ্যসম্মত কিনা তাও দেখা খুবই জরুরি। শহরের বিভিন্ন পাড়ায় গোয়ালা, সেই সাথে শহরের কিছু পয়েন্টে যেসব গরুর দুধ বলে দুধ বিক্রি হচ্ছে তারও গুণগত মান পরীক্ষা করা জরুরি। কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আশুতোষ বর্মন গ্রাহক সুরক্ষা সমিতির প্রতিনিধি দলের সমস্ত বক্তব্য শুনে অবিলম্বে ফুড সেফটি অফিসারের নজরে তা এনে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী, মনোজ দেব, নবারুণ দাস, বাবুল নাথ, অজিত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ করে জল, পানীয় জল, এই হোটেল রেস্টুরেন্ট গুলোতে যে পানীয় জল দেওয়া হয় বা খাবার সরবরাহ করা হয়, এই রাস্তার পাশে অত্যন্ত আনহেলদি, অস্বাস্থ্যকর পরিবেশে যে কাটা মাংস বা অন্যান্য জিনিস বিক্রি করা হয়, বিভিন্ন শরণার্থী শিবিরের আশেপাশে দেখেছি আমরা যে অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে ঘুগনি, পরোটা, আরও কিছু কিছু জিনিস বিক্রি হয়। এতে অসুখ বিসুখ ছড়িয়ে মহামারীর আকার ধারণ করতে পারে। আমরা বিশ্বাস করি যে এটা একা জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষে ট্যাকল করা সম্ভব না, আমজনতার এতে সহযোগিতা লাগবে। তো আমাদের সহযোগিতায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে যাতে এইসব জিনিসগুলো প্রতি দৃষ্টি দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য উনাকে আমরা অনুরোধ করেছি। উনি অত্যন্ত সুন্দরভাবে সমস্ত জিনিস গ্রহণ করেছেন এবং বলেছেন যে এ ব্যাপারে দৃষ্টি দিয়ে তিনি ব্যবস্থা গ্রহণ। বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট থেকে কোঅপারেটিভ এলাকার শত শত পরিবার। প্রধানমন্ত্রীর ঘর ঘর বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে জল জীবন মিশন প্রকল্প হাতে নিলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত থাকার অভিযোগ আনলেন ওই এলাকার মানুষ। বুধবার এই এলাকার বাসিন্দারা সাংবাদিক সম্মেলন করে বলেন, বন্যার অনেক আগে থেকেও এই এলাকায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তারা। বন্যার পর থেকে মিউনিসিপ্যালিটির জলের ট্যাঙ্কার দিয়ে অনেক জায়গায় জল বিতরণ করলেও তাদের এলাকায় জল বিতরণ করা হচ্ছে না। এই বিষয়ে জল পরিবাহী বিভাগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তিনি জল পাঠাবেন বলে আশ্বাস দিলেও জল পাঠাচ্ছেন না, তাই তারা কাছের জেলাশাসকের কাছে অনুরোধ করেন তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান করার জন্য। ফ্লাডের আগে থেকে 15 তারিখে, গত মাসের 15 তারিখ থেকে আমরা এখানে কোনো জল নাই। আমরা অনেক কষ্টতে আছি, মানে এরিয়ার বড়ফল থেকে এদিকে জল দিই আমরা, মেনপুর চাইতে মানে খারাপটা কোনো জায়গায় জল দেন না, আর বড় খুব কষ্ট করিয়া আছি, কারণ হচ্ছে আমরা বুঝ কিন্তু সব নষ্ট হয়ে গেছিলো, লাগে
সোনাইয়ের বিভাগীয় সার্জন ডাক্তার সুজয় চক্রবর্তীর নেতৃত্বে বুধবার দিনভর গবাদি পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এদিন ভিএফও মইনুল হক বড়ভূইয়া, নজরুল হক লস্কর, জহিরুল হাসান লস্করের সহযোগিতায় চিকিৎসক দল সাতকরাকান্দি, ধনীপুর, দক্ষিণ মোহনপুর, কচুদরম, হাতিখাল, সুন্দরী, নতুন রামনগর, রাঙ্গেরঘাট জীবের বিভিন্ন স্থানে পশু চিকিৎসা শিবিরে যোগ দেন। শিবিরে গরু, ছাগল ইত্যাদিকে ইঞ্জেকশন ও ওষুধ খাওয়ানো হয়। ডাক্তার সুজয়বাবু সাংবাদিকদের জানান, বন্যার পর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে গরু মহিষ, তাই পশু চিকিৎসা বিভাগ দিনরাত কাজ করে চলেছে। এদিন মোট 8 জিপিতে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এভাবে তিন দফায় 24টি শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিধায়ক সহযোগিতায় ইতিমধ্যে সোনাইয়ে 370 কুইন্টাল গোখাদ্য বিতরণ করা হয়েছে। আগামীতে আরও গোখাদ্য আসার কথা রয়েছে। বন্যার পর সব গ্রামে ক্ষেত্র সহায়করা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আর বর্তমান আমাদের এখন প্ল্যানিং হচ্ছে, যেহেতু এখন একটা পোস্ট ফ্লাড সিচুয়েশন দেখা যায় যে পোস্ট ফ্লাডের সময় অনেক গরু মহিষ এর অনেক ধরনের মানে রোগ লাগে, ওগুলার মানে সচেতনা বা ওদের এগুলা নিবারণ করার জন্য আমরা আজকের দিনে টোটাল 8টা জিপিতে 8টা আমরা অ্যানিমেল হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি। প্লাস ইন নেক্সট কামিং কয়েকটা দিনের মধ্যে আমরা আরও 2টা ফেজে আমরা 8টা করে টোটাল 24টা অ্যানিমেল হেলথ ক্যাম্পের আমাদের প্রোগ্রাম আছে। আচ্ছা, এই সংবাদ মাধ্যমে আমি মানে সোনাই জনসাধারণকে একটা মানে আহ্বান জানাই যে ফ্লাড আপনারা সবাই ভুগছেন এখানে বা আমরাও দেখছি, আমি একটাই কথা বলি, আমাদের পশু নিয়ে যে কোনো সমস্যা হলে আমাদের সোনাই স্টেট ভেটেনারি হসপিটাল বা সোনাই স্টেট ভেটেনারি হসপিটালের যারা আমরা স্টাফ যারা আছি ওরা সবাই কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। আপনারা একদম নিঃসন্দেহভাবে আমাদেরকে ফোন করবেন, আমাদের ক্ষেত্র সহায়করা কিন্তু প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জিপিতে কিন্তু সার্ভিস দিচ্ছে, আপনারা ওই সার্ভিসটা নেবেন বা কোনো অসুবিধা হলে কোনো বিশেষ কিছু হলে ইনফ্যাক্ট আপনারা ডাইরেক্ট হসপিটালেও আসতে পারেন বা আপনারা আমাকেও ফোন করতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা তৎপর আছি। সরকারি কাজের গাফিলতির দরুন ছোট দুধ পাতিলের কয়েক শত পরিবার আজও যোগাযোগ বিচ্ছিন্ন। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে সরব হলেন ভুক্তভোগীরা। তারা জানান, সরকারের কয়েক লক্ষ টাকা ব্যয়ে জলমগ্ন সড়কটি নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণ কার্যে অবাধ দুর্নীতি হয়েছে, অর্ধেক কাজ করে বেপাত্তা ঠিকাদার, সাম্প্রতিক বন্যায় ওই সড়কটি বিপদসংকুল হয়ে ওঠে। আপনারা বিশেষ করে জানেন যেটা ছোট দুধ পাতিল শিবনগর রোড, দুর্গাবাড়ি থেকে শিবনগর রোড, তো এই শিবনগর রুটে আপনারা ভালো করে দৃশ্যটা দেখেছেন যে একজন এমএলএ উপযুক্ত ব্যক্তি বিকাশ চন্দ্র দাস মহাশয়, তো ওনার বেশ কিছুদিন থেকে এই রাস্তায় ওনার ফিশারির জল এই রাস্তার দিকে যাচ্ছে। আপনারা চিন্তা করুন, আমরা জনপ্রতিনিধি বানাই, উনি কি জনপ্রতিনিধির উপযুক্ত ব্যক্তি? আর ওই যে ওনার যে ফুসকুন্ডির জলটা আমাদের এই রাস্তার দিকে যাচ্ছে এবং আমরা যাতায়াত করতে পারছি না, রাত্রে এবং নিশে বেলা এবং সকালবেলা আমরা এদিকে চলে যাতায়াত, মানে আপনি যেটা বলতে চাই যে ওনার ফুসকুন্ডির আউটিং সাইডটা মূল রাস্তা, মূল রাস্তা ওনা বলছেন যে কি ওটার ফুসকুন্ডির আউটিং রাস্তাটা হচ্ছে আমাদের এই শিবনগর রোডটাই ওনার রাস্তা আউটিং রাস্তা হয়েছে জলের, যে আজকে একদিন নয় বৈশাখ মাস থেকে শুরু হয় আর আশ্বিন মাস অবধি এখানে দিকে জল যায়। আপনারা একবার ভেবে চিন্তা করে দেখেন, উনি একজন এমএলএ উপযুক্ত ব্যক্তি এবং জনপ্রতিনিধি। 12 ঘন্টার ব্যবধানে ফের একবার নেশার সিরাপ আটক করল চোরাইবাড়ি পুলিশ। বুধবার সকালে নেশার কফ সিরাপ সহ কন্টেইনার গাড়ি আটকের 12 ঘন্টার মাথায় রাত 10টা নাগাদ ফের এক কন্টেইনার থেকে 20 কার্টুন নেশার অ্যাসকোট সিরাপ জব্দ করে পুলিশ। এ গাড়িতে টায়ার ও পুতুল সহ অন্যান্য সামগ্রীর সঙ্গে এ নেশার সিরাপগুলি মজুত ছিল। 20 কার্টুনে মোট 3200 বোতল নেশার সামগ্রী ছিল, যার বাজার মূল্য 16 লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। চালক সঞ্জিত দাস জানায়, গুয়াহাটি থেকে ন্যাশনাল রোডওয়ে কর্পোরেশন ট্রান্সপোর্টের এ মালগুলি আগরতলায় নিয়ে যাচ্ছিল। গাড়ির মালিক নারায়ণ দেব গুয়াহাটি থেকে নেশার সিরাপ সহ অন্যান্য সামগ্রী গাড়িতে বোঝাই করেছেন বলে জানায় চালক। অর্থাৎ মালিক নিজেই সরাসরি নেশা সামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত। এদিকে চালককে আটক করে এনডিপিএস আইনে মামলা নিয়ে পুলিশের তদন্ত ও রুটিন তল্লাশি অব্যাহত রয়েছে। একখানি গাড়ি TR01A1721 ন্যাশনাল রোডওয়েজ কর্পোরেশনের গাড়ি ছিল, তো গাড়িটি গুয়াহাটির থেকে তার কিছু সামগ্রী লোড করে আমাদের
চুরাইবেড়ি ওয়াচ পোস্টে আসার পরে আমরা গাড়িখানি থামাই, আর আমাদের ব্যাপারে কিছু ইনফরমেশনও ছিল, তো গাড়িটু থামানোর পরে আমরা গাড়িটিতে চেক করি। চেক করার পরে গাড়ির থেকে আমরা 20 কার্টন 1 কাপ কফ সিরাপে আমরা ওটা রিকভারি করেছি, তার থেকে 3,200 বোতল 1 কাপ কফ সিরাপ। গাড়ির চালক সঞ্জিত দাস, তার ঘর হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া ত্রিপুরা, তাকে আমরা ওই মর্মে করায়ত্ত করেছি। জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ালো শহরের বিভিন্ন সংস্থা সংগঠন। সিআরইউ, DYFI ও SFI সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে জেলার বন্যা পরিস্থিতি চলাকালীন সময়ে সাধারণ মানুষের সেবায় এগিয়ে এসেছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে সংস্থার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে বন্যা প্রভাবিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। সংস্থার কর্মকর্তারা প্রায় 5 লিটার পানীয় জল, স্যানিটারি নেপকিন, বিস্কিট, মোমবাতি, ম্যাচবক্স, ব্লিচিং পাউডার, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী জেলার বন্যা পীড়িতদের হাতে তুলে দেন। এছাড়াও প্রায় 100 পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করার পাশাপাশি জেলার 800 লোকের মধ্যে একবেলার খাবারও তুলে দেন তারা। আগামী দিনেও সংস্থার কর্মকর্তারা জেলার বিভিন্ন প্রভাবিত এলাকায় স্বাস্থ্য শিবির সহ অন্যান্য সহায়তা অব্যাহত মিজোরাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে তারা আজকে এই ক্রুশিয়াল জাংশনে আমাদের লগে আইসে, এবং আজকে বর্তমানে আমরা এই অনেক কাজগুলি আসে 10 দিন চলতেছে, আমরা যতটুকু পারতেছি আমরা রিলিফটা মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি। আজকে আমরা আগে ওয়াটার বটল পাচ্ছি, আমরা ক্যান্ডেল দিছি, আমরা ম্যাচেস দিছি, স্যানিটারি ন্যাপকিন দিছি, বিস্কিট দিছি, আমরা ওয়াটার পিউরিফায়ার দিছি, আমরা ব্লিচিং দিছি, আমরা ফুড আইটেম গ্রসারি আইটেম দিছি প্রায় আমরা 70 জনের মতন পরিবারে। ইভেন আমরা এখন যেটা ইয়ে করতেছি, আজকে আমরা প্রায় 700-800 মানুষের খাওয়ানির আমরা প্ল্যানিং নিছি, খিচুড়ি খাওয়ানি আমরা এখন অবধি এগুলি মোটামুটি চলাইতেছে, এবং আমরা প্রতিটা মেম্বারে আমরা থ্যাংকস জানাইতেছি তারা আজ এইভাবে আমরা লগে ভলেন্টারি আইসে, এবং একটা অর্গানাইজড ওয়েতে আমরা এবার ইউনাইটেড ওয়েতে আমরা কাজটা করতেছি। বৃহস্পতিবার 7 সকালে বিলোনিয়া ঋষুমুখ ব্লকের হরিপুর এলাকার শঙ্করশীলের বাড়ি থেকে উদ্ধার হয় গলাকাটা অবস্থায় অভিজিৎ দেবনাথ নামের যুবকের মৃতদেহ। জানা যায় এই শঙ্করশীলী হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে আটক করা যায়নি। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক ও বিলোনিয়া থানার ওসি সহ পুলিশ বাহিনী, খবর দেওয়া হয় ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াডকে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা না গেলেও অনেকের অভিমত অবৈধ সম্পর্কের জেরে খুন হতে পারে, তদন্ত জারি রেখেছে পুলিশ। আমাদের কাছে ইনফরমেশান আছে যে এখানে হরিপুরে একটা মার্ডার হয়েছে, ডিজিস্টের নাম অভিজিৎ দেবনাথ। অ্যাকর্ডিংলি আমরা এখানে আইসি এবং ফরেন্সিক টিম ডগ স্কোয়াডও আইতে আসি কিছুক্ষণের মধ্যে। বাকি যে অ্যাকিউজডের পার্টিকুলার্স নিয়েছি আমরা, যে সাসপেক্টেড, এবং ইনভেস্টিগেশন চলছে। তো সব OCPS এবং SDPOদের ইনফরমেশান দেওয়া হয়েছে, যেহেতু এটা বাংলাদেশ বর্ডারের পাশে একদম কাছে, তার জন্য আমরা বাংলাদেশের পুলিশের সঙ্গেও সব ইনফরমেশান শেয়ার করেছি এবং BSFকে দিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। ফরেন্সিক টিম এসেছে? হ্যাঁ। ফরেন্সিক টিম, আপনাদের প্রাথমিক অনুমান কী হতে পারে মার্ডারটার কারণটা কী হতে পারে? এটা এখনও তো মোটিভটা এখনও ক্লিয়ার হয়নি, এটা ইনভেস্টিগেশন চলছে, এখনও ক্লিয়ার হয়নি, সেটা বলতে পারি। কার বাড়িতে এটা মানে ডেড বডি পাওয়া গেছে? ডেড বডি শঙ্করশীল। শঙ্করশীল কি আছে বাড়িতে? না, শঙ্করশীল এখনও বাড়িতে নেই। পলাতক। কাছাড় জেলার বরখলার ডলু বিজয়পুরের শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত মহিলা সহ 3 জন, সংকটজনক অবস্থায় একজনকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। হত যুবকের নাম সুরজ বর্মন, আহতদের উদ্ধার করে বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে উপস্থিত হয় বরখলা পুলিশ। অ্যাক্সিডেন্টে একটি মোটরসাইকেল তার সাইডে যাচ্ছে এবং একটি অটো প্যাসেঞ্জার নিয়ে রং সাইডে আসার ফলে অটো এবং মোটরসাইকেলের মধ্যে দুর্ধার একটা সংঘর্ষ হয়, এবং মোটরসাইকেলের ছেলেটি মানে সম্ভবত আমাদের ধারণা মতে হয়তো বা কোনো ওর আত্মা এখন নেই,
কিন্তু মেডিকেল নেওয়া হয়ে গিয়েছে এবং এইমাত্র অ্যাম্বুলেন্স এসেছে। আমি এইভাবে যদি সেই ছেলেটার আজকে হেলমেট থাকতো, তাহলে হেলমেট থাকলে হয়তো বা ছেলেটার আজকে এই মাথাটা এই ঘটনাটা ঘটতো না। কিন্তু অটো রংসাইটি হওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে। অটোতেও মেয়ে লোক ছিলেন প্যাসেঞ্জার, ওনারা যেতেছিলেন ওনাদের একটা বিয়ার বাসায়। আমি সবাইকে আহ্বান করবো এইভাবে যাতে যারা মোটরসাইকেল চালান হেলমেট নিয়ে চালান, এবং এই বরগলার যাতে কোন মহাসড়কে রংসাইটে কেউ যাতে না যান। রংসাইটে যাওয়ার ফলে আজকে এই অটোর সঙ্গে আজকে মোটরসাইকেলের একটা সংঘর্ষ হয়, এবং বিগত দিনেও দেখেছি আমরা এখানে অনেক লোক মারা গেছে এখানে রংসাইটে যাওয়ার ফলে। রংসাইটে যাওয়ার পরে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। আমরা সবাইকে আমি আহ্বান জানাই যাতে কেউ যাতে রংসাইটে না যান, এবং যারা মোটরসাইকেল চালাবেন তারা সবাই যেন হেলমেট লাগিয়ে চালান। মহাসড়ক পাওয়ার পর অনেক ছেলেরা আছে কোন স্পিডে যায়, যাতে সবাই কন্ট্রোলে চালান এবং নিজের জীবনটাকে সবচেয়ে বড়। কাছাড় জেলার বালাছড়ার চা বাগানের ব্যবস্থাপনায় ও শালচাপড়া জিপির লোকজনের সহযোগিতায় জিপির বন্যায় প্লাবিত প্রায় 300 পরিবারের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়। এ ব্যাপারে শালচাপড়া জিপির বাসিন্দা জাকির হোসেন লস্কর সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানান। তিনি বালাছড়া চা বাগানের কর্মকর্তাদেরকে শালচাপড়া জিপির পক্ষ থেকে ধন্যবাদ জানান। জাকির হোসেন লস্কর মোর নাম। আজি বালাছড়া বাগানের ম্যানেজার আর যেটার স্টাফ লই পেলাই আহি পেলাই আমার শালচাপড়া জিপির প্রায় 200-250 ফ্যামিলিক মানে রিলিফ দিছে, লগতে চাউল ডাইল আলু কিবা কিবি দিছে। সেইটো কারণে আমি বালাছড়া বাগানের যে ম্যানেজার আর স্টাফক অশেষ ধন্যবাদ দিছো আমার শালচাপড়া জিপির পৰা। হ্যাঁ, সেই কই পেলাই আমার বক্তব্য সমাপ্ত করলো। ঘোড়ামারা আমশুর প্রচেষ্টায় দেওয়াকুড়ি এলপি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে উপকৃত হলেন শতাধিক লোক। এবারের বন্যায় বিরাট ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ জেলার একাধিক গ্রাম, এর মধ্যে জাতকাপন বরকতপুর জিপির দেওয়াকুড়ি গ্রামের বেশ কটি পরিবার বন্যার কবলে পড়ে সর্বশান্ত হয়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে, এখনও পর্যন্ত রয়েছে তাদের ঘরে জল। সেই সঙ্গে মানুষের মধ্যে দেখা দিয়েছে নানান রোগ। এদেরকে রোগমুক্ত করতে এগিয়ে আসেন সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার পিএইচডি ঘোড়ামারা আঞ্চলিক আমশুর কর্মকর্তারা। তারা কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের সঙ্গে সাক্ষাৎ করে 457 নং দেওয়াকুড়ি এলপি স্কুলে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেন। বৃহস্পতিবার কালীগঞ্জ হাসপাতালের ডাক্তার জাহাঙ্গীর আলম প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেন। আজকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমশুর পিএইচডি ঘোড়ামারা আঞ্চলিক আমশুর পক্ষ হইতে একান্ত অনুরোধে কালীগঞ্জ মিনি হাসপাতালের এক কর্তৃপক্ষ দল দেওয়াকুড়ি 657 নং এলপি স্কুলে এসে উপস্থিত হয়ে এখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হইয়াছিল। সেখানে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল উপস্থিত ছিলাম এবং প্রায় 100-এর অধিক মানুষকে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাই আমরা কালীগঞ্জ মিনি হাসপাতালের ডক্টর জাহাঙ্গীর আলম তথা ওনার সঙ্গে উপস্থিত ছিলেন কর্মচারীগণ, তাদের প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে তথা এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে বাঁধ কাটার জন্য দায়ী সরকার, অভিযোগ কংগ্রেসের। বেথুগান্ধী বাঁধ রহস্য উদ্ঘাটনে চাই সিবিআই, দাবি বিডিএফ এর। রাস্তার পাশে খাবার বিক্রি বন্ধ হোক, স্বাস্থ্যকর্তাকে আর্জি সমিতির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।